পরিবারের মা ও মেয়েরা দুর্গার রূপ কখন ধারণ করে জানেন তো? যখন তাদের সঙ্গে অন্যায় হয়, যখন তারা অত্যাচারের শিকার হয়, তখন তারা সেই রূপ ধারণ করে। আজকে পশ্চিমবঙ্গবাসীকে তৃণমূল কংগ্রেস ফাঁকি দিয়ে মা ও বোনেদের যে উন্নয়নের টাকা আসছে কেন্দ্র বা রাজ্য থেকে, সেই টাকা তারা কামড়ে খেতে চাইছে। আজকে তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে বাধ্য করেছে যে 2 নম্বর পঞ্চায়েত প্রধানকে অন্ধকারে রেখে আজকে স্বনির্ভর গোষ্ঠীর যে সম্পাদিকা ভোট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই সম্পাদিকা ভোটকে পুনরায় চেঞ্জ করা হচ্ছে না। কারণ জানে, কারণ তারা জানে যে এই ভোট যদি একবার চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ঝুলি থেকে বড় একটা আম খসে পড়বে। এর জন্য প্রশাসনের তরফ থেকেও কোনো হেলদোল নেই। আমি প্লাস সঙ্গের একজন বডি ছিল বেবি রায়, উনিও ছিলেন, উনি সঙ্গে সম্পাদিকা আছেন, এখনো আছেন। আমরা চাই যে আমাদের যেন সঙ্গের বডি চেঞ্জ হয়, এটাই আমাদের। আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে বডি? হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে। গত 4-5 মাস ধরে আমরা এসে করতেছি, ঘুরতেছি আর কি। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? আমরা চাচ্ছি দলের নতুন বডি চেঞ্জ হোক। তারপরে এরা যে আরম্ভ করছে, নতুন নতুন যারা দল করছে তাদের কাছে সবার কাছে 2000 টাকা করে দিচ্ছে, আর লোন যদি করতে হচ্ছে তাহলে 5000 করে নিবে, তাছাড়া লোন করে দিবে না। আমাদের দলই যেমন 1.5 বছর হয়ে গেল আমরা ফর্ম ফিলাপ করেছি, এখনো পর্যন্ত গেটিং আমাদের দেখায়নি, আর 5000 টাকা নিয়ে বলে রাখছে আগে। আমরা বলছি আমরা 5000 দিব না, মিষ্টি খাওয়া কিছু পয়সা দিব, কিন্তু আমাদের লোন কোনো পাসই করছে না। আমরা চাচ্ছি আমাদের যারা কাজ করে দিবে ভালো হবে, তারা যদি খাওয়া করে দেয় তাদেরকে আমি দলে নিব। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, প্রায় হচ্ছে আমরা 11 বছর ধরে এই সংঘের বডিতে 2 নং ধনকল গ্রাম পঞ্চায়েত সূত্র মহিলা সংঘতে আমরা কাজ করছি, কিন্তু ওনারা প্রায় 6 মাস হচ্ছে ব্লক প্রশাসন থেকে শুরু করে ওরা পঞ্চায়েত থেকে শুরু করে ওনারা কি করছে যে তৃণমূলের নেতারা ঘুষ দিচ্ছেন আর পুরাতন মহিলাদের বের করছেন আর নতুন মহিলারা ঢুকাচ্ছেন ওরা। ওনাদের এটাই সিদ্ধান্ত যে আমরা পুরাতন মহিলাদের বের করব, নতুন মহিলাদের ইয়ে করবো, সিলেক্ট করবো। ওনারা এই করে আজকে 2 নতুন মহিলাকে ঢুকানো হচ্ছে। আজকে আমি প্রায় 11 বছর ধরে সঙ্গের বডিতে কাজ করছি, কিন্তু উনি সঙ্গের বডিতে আদৌ পর্যন্ত কিভাবে আমাকে বের করছে, কি জালিয়াতি করে বের করছে, আজও পর্যন্ত এত দলের মহিলা আছে এনারা কিন্তু কিছু পর্যন্ত এখনো পর্যন্ত জানতে পারেনি। যখন এনারা জানতে পারলো স্টেপ, তখনই এনারা স্টেপ নিচ্ছে যে তাহলে কি করে ওরা ওনা বের করলো। এই কারণে আজকে সম্পাদিকার ঘরে আমরা তালা মারলো। হ্যাঁ, যতদিন ধরে না হচ্ছে আমাদের সঙ্গের বডি চেঞ্জ হচ্ছে, বাতিল হচ্ছে, ততদিন ধরে আমরা কিন্তু এই তালা আর খুলব না। সম্পাদিকার নাম কি রয়েছে? সম্পাদিকার নাম হাস্তি রায়। কেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন আজকে? উনি হচ্ছে সমস্ত দলের কাছে, সমস্ত নতুন দল করছেন, উনি হচ্ছে হাজার হাজার টাকা নিয়ে কাজ করছেন। আজকে যখনই 2টা মহিলা যিনি ট্রেনিংয়ের, যখনই ট্রেনিংয়ের টাকা আসে উনি কিন্তু ট্রেনিংয়ের নাম করে 2টা মহিলাকে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন, তারপরে যত টাকা আছে উনি কিন্তু সমস্ত ওই 5 জন পদাধিকারী ওনারাই খাচ্ছে, ওরা ভাগ করে নিয়েছে। 90% দল আজও পর্যন্ত জানে না যে পঞ্চায়েতে কি হচ্ছে। আমার মুখও দেখিনি কোনো দিন, এখন বলতে পারবো না। আমরা এখানে দল হচ্ছে 350 দল, 350 দলের মহিলা এখানে আছে, 350 মহিলা দলে কোনো সুযোগ দাবি তাহলে কি রয়েছে? আমাদের দাবি রয়েছে যে আমরা সঙ্গের বডি একদম বাতিল, আমরা চাই না সঙ্গের বডি, আমরা একদম পুরাতন। আপনাদের দাবি না মানলে কি করবেন? আমরা তখন আমাদের স্টেপ আমরা নিব, কি করব না করব সেটা আরো বিক্ষোভ আন্দোলন করব। আজকে ভিডিওতে পর্যন্ত আমরা ভিডিওতে পর্যন্ত আন্দোলন করে আসি, ভিডিও সাহেবকে বলে আসি যে আপনারা এখানে শুরু করছেন, আজকে টাকা খাচ্ছে, ব্লক খাচ্ছে। যখনই আমরা কোথাও আসি বলছে ব্লকে ব্লকে যান, ব্লকে যখন যাচ্ছি তখন বলছে ব্লক টাকা খাচ্ছে। তাহলে আজকে টাকা নিয়ে যদি গরিব মহিলাদের কাজ করবে তাহলে এই গরিব মহিলারা কিসের জন্য দল করবে, কি জন্য দল করবে? আজকে ওনারা জেলায় বসে বলছে যে কোনো পার্টিগতভাবে এখানে ঘাত
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন, তো এখানে বিক্ষোভ দেখাচ্ছে মহিলারা, মহিলারা যে এখানে বিক্ষোভ দেখাচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে সৌন্দর্যতি দলের ব্যাপার, আমরা এই ব্যাপারে কিছুই জানি না এবং এখানে আসে দেখতেছি যে প্রচুর মহিলা জমায়েত হয়েছে। কী হয়েছে ঘটনাটা, ঘটনাটা কী হয়েছে সেটা সম্পর্কেও আমাদের ধারণা নেই এবং জানাও নেই, এখনও অবধি আমাদেরকে কেউ সেরকমভাবে বলেনি। আপনি কী করবেন এখন, আপনাকে জানিয়েছেন প্রশাসনকে, জানিয়েছেন প্রশাসনকে? আমরা কাউকে কিছু জানাইনি এই ব্যাপারে, আমরা তো এই মাত্র অফিসে আসলাম। সব জায়গায় ঘুষ আর